ইসলামের কোন বিধানকে যদি কেউ অপছন্দ করে তার ঈমান থাকবে? এখন আপনাদেরকে বলি একটা বিষয় অপছন্দ করবেন না তো, ইসলামে একের অধিক বিবাহ করা জায়েজ না নাজায়েজ এটাকে কি অপছন্দ করেন? বলেন অপছন্দ করেন, ভালো করে বলেন অপছন্দ করেন? হ্যাঁ করে, সুন্দর কথা, একজন একটু জোর গলায় বলছে করে। বাবা আপনি যদি অপছন্দ করেন আল্লাহর বিধানকে তাহলে আপনার তো ঈমান থাকবে না, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা যাবে না। আপনি দুই বিবাহ করবেন কিনা সেটা আপনার ইচ্ছা দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কাউকে বাধ্য করেন নাই যে দুইটা বিবাহ করতে হবে, কিন্তু দুই এক দুই তিন চার চার পর্যন্ত স্ত্রী একসাথে রাখার সুযোগ ইসলামে আসে না নাই? তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন আপনি কেন সেক্ষেত্রে এটাকে খারাপ অ্যাঙ্গেলে দেখবেন? দ্বিতীয় নাম্বার হলো যে বলবেন যে চারজন বউ থাকলে চারজন বউরে নিয়ে ঘুরতে যেতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব বিবিকে সাথে করে নিয়ে গেছেন নাকি? যে কোনো সফরে একজন স্ত্রীকে নিয়ে গেলেই সম্ভব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় লটারি করে নিয়ে যেতেন। তৃতীয় নম্বর কথা হলো স্ত্রীদের কাছে মাঝে মাঝে তাদের মন রক্ষার্থে কিছু ঝুট কথা, ঝুট কথা বুঝেন তো, বলার সুযোগ আছে কিনা ইসলামে? হ্যাঁ আছে কিনা? মনে করেন কারো স্ত্রী হলো একটু বিলাসী জীবনই পছন্দ করে, আপনি কিনে নিয়েছেন একটা শাড়ি 550 টাকা দিয়ে, কিন্তু আপনি যদি আপনার বউরে বলেন ও বউ খুশি হবে না, আপনি এসে বলেন জানো শাড়িটা কত টাকায় কিনেছি, কবে কত টাকা 1200 টাকা দিয়ে, বউ যে এত খুশি ওই শাড়িটাই পরবে কিন্তু খুশি নিয়ে পরবে, এরকম কিছু বউ আছে না? আবার কারো বউ আছে একটু কৃপণ, কৃপণতা পছন্দ করে, আপনি কিনছেন 750 টাকা দিয়ে, কিন্তু যদি কন তাহলে বউ আপনার কবে তুমি কি কিনছো, আমার ভাবি কিনছে, আমার দুলোভাই কিনছে, আমার ভাই কিনছে এত কম টাকায়, আপনি যাই বললেন কিনছি কত দাম 350 টাকা দিয়ে, বউ বিশাল খুশি হয়ে যাবে। এই যে আপনি কি বলেন কিনছেন 750 বলছেন 350, এই যে মিথ্যা কথা বললেন এটা কি বৈধ না অবৈধ বলেন তো? হ্যাঁ আপনি যাই বললেন আমার চোখে যত নারী আজ পর্যন্ত দেখছি সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী তুমি, ঠিক সবসময় কি কথা কি ঠিক হয়? হ্যাঁ কিন্তু আপনি বললেন সে কি ফুলছে কিনা, ফুলছে না কি ফুলছে কিনা? এই যে ফুললো আলহামদুলিল্লাহ, সে কিন্তু খুশি, সেও জানে আমার স্বামী মিথ্যা বলছে, তারপরও সে খুশি হয়েছে, সে কি বোঝে না কি, সে কি বোঝে না নাকি সে বোকা? সেও বোঝে যে স্বামী আমার মিথ্যা বলছে কিন্তু তারপরও সে খুশি হয়েছে, এ জাতীয় কথা বলা যাবে কিনা যাবে না? জানো আমি তোমারে যে এত ভালোবাসি, দুইজন যদি বিবি থাকে এক বউরে যাই বললাম আমি তোমারই বেশি ভালোবাসি, ও বউরে যাই বললাম আমি তোমারই বেশি ভালোবাসি, এটা বলার বৈধতা বেশি আছে কিনা? এজন্য ইসলামকে আগে বুঝেন তারপরে কথা বলবেন, যে বিষয়ে আপনার আমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলাটা ইসলাম বৈধতা রাখে নাই, আগে জেনে বুঝে কথা বলতে হয়।